We are Isai Church, Bangladesh, our church name. Our church members are 90% are from Muslim backgrounds, believers. So we are giving now, we are giving teaching TLT among our leaders, church leaders. And then we are encouraging our church leaders to go back their church and choose their believers among them, 10 to 15 believers, and teach them same thing. Like that way, we try to spiritually growth, help our church members to with scripture. They can grow spiritually. Timothy leadership training. এটা আমি এই তিন টার্ম শেষ করেছি মানে এইবারে আমরা শিখেছি ইসাই পরিবার মানে খ্রিস্টান ফ্যামিলি অ্যান্ড এবং পুরাতন নিয়মের যেমন জবুর বা সাম এবং অন্যান্য নবীদের কিতাব থেকে এবং বাংলাদেশ ইজ ডিভাইডেড বাই 64 ডিস্ট্রিক্টস অ্যান্ড আওয়ার Church and believers have 30 districts among the 30 districts. এটা আমি আমি আমার ঢাকা চার্চে করি এবং আমি যেখানে যাই আমি যখন ভিজিটে যাই আমি সাতক্ষীরা যাই আমি আমাদের বরিশাল জোবার পরে আমি যখন কথা বলি বিভিন্ন সেমিনারে তখন আমি অনুসরণ করি আমি যখন দিনাজপুরে যাই চার্চে তখন আমি যখন কথা বলার সুযোগ পাই যখনই সুযোগ পাই তখনই আমি এই ফরম্যাটের উপর কথা বলি এবং সেখানে চার্চে যখন আমি কথা বলেছি একই নিয়ম অনুসরণ করেছি এবং আমি যখন পারিবারিকভাবে কথা বলেছি ওখানে যে পরিবারগতভাবে যে সমস্ত ইসাই ভাই বোনেরা উপস্থিত হয়েছিলেন তাদের সঙ্গে যখন কথা বলেছি তাদেরকে দলগতভাবে এইভাবে আমি শিক্ষা দিয়েছি যে পরিবারের সমস্যা থাকবে কিন্তু সেই সমস্যা থেকে কীভাবে উত্তরণ এই সমস্ত এটা আমার জীবনের জন্য ভালো এক দ্বিতীয়ত আমি একটা পদ্ধতি শিখেছি সেটা হচ্ছে যে চার্চে কথা বলতে হলে আমরা একটা চ্যাপ্টার দেখে গদগদাভাবে শুরু করি কিন্তু না একটা সারমন তৈরি করতে হলে প্রথম আমাকে একটা বিষয়কে চুজ করতে হবে এবং সেইটার উপরে আমাকে ধ্যান করতে হবে এবং সেটার বিষয় কী বলতে চাচ্ছে এবং তখনকার প্রেক্ষাপট বর্তমান প্রেক্ষাপট এবং তখনকার প্রেক্ষাপট কীভাবে খোদা উত্তরণ করেছেন এবং সেখান থেকে বর্তমান প্রেক্ষাপট আমরা কীভাবে খোদা আমাদেরকে উদ্ধার করেছেন এই বিষয়গুলো আমি যখন কথা বলি তখন আমি এখন ওই টিএলটির ওই ফরম্যাটটাকে আমি অনুসরণ করি এইটি আমার এখন আমার মানে আমি আমার যখন কথা বলি আমি চার্চে তখন আমি ওই ফরম্যাট অনুসরণ করি সো ফার উই কমপ্লিটেড ফুল ম্যানুয়াল অ্যান্ড আই স দ্য আই ফিল ভেরি এনকারেজিং থ্রু দ্য দিস টিচিং অ্যান্ড ইজ ভেরি প্র্যাকটিক্যাল টিচিং সিম্পল ওয়ে অ্যান্ড ইজ ভেরি হেল্পফুল ভেরি কুইকলি আই স দ্য আওয়ার লিডার্স from villages, they quickly understanding and they realize it is helpful and they already started practice in their church to teach others. কিন্তু এই টিএলটির মধ্যে দিয়ে আমাদের যে সমস্ত পাস্টাররা এই ট্রেনিংটা পেয়েছে তারা অন্তত একটা জিনিস শিখেছে যে না ওই গদবাদা নিয়ম নয় এখন আমাকে ওই মানে চ্যাপ্টারের ভিতরে কী আছে গভীরে কী আছে কী আমার চাচ্ছে এবং আমার চার্চের সদস্যরা কী চাচ্ছে কীভাবে আমি সেটা উপস্থাপন করব। সেটার একটা ফরম্যাট তারা পেয়েছে এবং এটার দ্বারা উপকৃত হচ্ছে তারা